অফারটি শুধুমাত্র ভারত এবং বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। আমাদের ক্ষমা করবেন মিশমশাই, রবি রায় আমি আপনার কাছে ক্ষমা চাইছি, দয়া করে সব কিছু মনে রাখবেন না, সব বলে যাবে। নিশ্চয়ই, আমি কথা দিচ্ছি আমি এসব কিচ্ছু মনে রাখব না, কিন্তু আমিও চাই এইসব কথা তোমরা অন্য আত্মীয় স্বজনের কাছে বলো না, তাতে তারাও হয়তো কষ্ট পাবে। বৌমা চলো। বাবার কষ্টটা আমি ভুলতে পারবো না, কিন্তু আমি খুশি যে তুমি বাবাকে বলেছ আমরা বিথির সাথে যাব। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি সত্যি যাবে তো? মুখে তো বলে দিয়েছি, এবার কি লিখে দিতে হবে নাকি? না তা না, কিন্তু তুমি তো মাকে ভালো করেই চেনো, মা আবার আমাদের বেরোনোর সময় বাধা সৃষ্টি করতে পারেন, তুমি আবার সেই সময় পিছিয়ে যাবে না তো? তোমার এইসব কথাগুলো শুনলেই জানো তোমার খুব বিরক্ত লাগে। মানে বিরক্ত লাগার কি আছে, আমি কি ভুল কিছু বললাম নাকি? মা তো এর মধ্যে একটাও কথা বলেননি, তাহলে শুধু শুধু তুমি এসব ভাবছো কেন? না আসলে দেখো নীরা, কিছুদিন আগেই তুমি বলেছিলে যে মা আর সোনা তোমার সঙ্গে কথা বলছে না, কিন্তু আমি নিজের চোখে দেখেছি যে মা তোমার কাছে চা চাইছেন। এবার তুমি বিথির স্বাদে যাওয়ার জন্য যদি মায়ের নামে এসব কথা বলো, তাহলে কিন্তু আমি সেটা শুনতে রাজি নই। তবুও তুমি যদি এগুলো ধরে বসে থাকতে চাও, তাহলে মনে রেখো তুমি যেটা ভাববে সেটাই কিন্তু তোমার সঙ্গে হবে। হ্যাঁ রে ঝিনুক, এই যে তুই কলেজে যাস, তুই ঠিক কোথা থেকে অটোয় উঠিস আর কোথায় বা নামিস? তার তো কোনো ঠিক নেই, সেটা তো অটো পাওয়ার উপর নির্ভর করে। কোনো কোনো দিন বন্ধুদের সাথে হাঁটতে হাঁটতে চলে আসি। না মানে সবসময় কি বন্ধুদের সাথেই আসিস না অন্য কেউ সাথে থাকে? হঠাৎ এসব প্রশ্ন করছিস, আমার তো অবাক লাগছে। তুই সত্যি করে বলতো, তুই ঠিক কি জানতে চাইছিস? দেখ ঝিনুক, তুই এখন বড় হয়েছিস, কলেজে যাচ্ছিস, যতই হোক তোকে নিয়ে একটা চিন্তা তো হয়, আর তাছাড়া কলকাতার এই দিকটা তোর কাছে একেবারেই নতুন, সাবধানে চলাফেরা করবি। তুই শুধু শুধু চিন্তা করছিস দিভাই, চিন্তা করে শরীর খারাপ করিস না। দেখ মুখে বলা যতটা সহজ করা ততটা সহজ নয়, আমি তো তোর বড় দিদি, আমার চিন্তা হবে, তারপর তুই আবার আমার কাছে থাকিস, এটা আমার কাছে একটা বাড়তি দায়িত্ব। দি ভাই তুই কিন্তু বেকার ভাবছিস, আমি কলেজে পড়ি আর তাছাড়া আমি যথেষ্ট সেফটি নিয়ে যাতায়াত করি। দেখ মুখে যাই বলিস না কেন, এই বয়সটাই গণ্ডগোলের, এই সময় মেয়েদের কত রকম আকর্ষণ হয়, কত কিছু হাতছানি দেয়, আর সেটাই যদি তুই একবার মন দিস তাহলে কিন্তু পরে পচাতে হবে। দি ভাই আমার জীবনের একটাই আকর্ষণ লেখাপড়া, তাছাড়া কোনো কিছু আমাকে আকৃষ্ট করে না, লেখাপড়া ছাড়া কিছু আমি জানতেও চাই না বুঝতেও চাই না। তাই তুই শুধু শুধু চিন্তা করিস না, যাই হোক আমার কলেজে দেরি হয়ে যাচ্ছে, আমি আসছি। এই শাড়িগুলো নিয়ে তুমি কি করছো? আয়রন করতে দিয়েছিলাম। তার মানে মন তুমি বিথির স্বাদে যেতে চাইছো তাই তো? তুমি না সব বিষয় নিয়ে বড় বেশি ভাবো, বিরক্ত লাগে।
তার মানে আমি একদম ঠিক বলেছি? মন, তুমি কিন্তু আমার চোখকে ফাঁকি দিতে পারবে না। আমি যদি বিথির সাথে যাই তাহলে কি ক্ষতি আছে? শোনো মন, কি লাভ কি ক্ষতি আমি জানি না। আমি যেটা বলেছি সেটা তোমাকে মানতে হবে, বুঝতে পেরেছো? আগের দিন কি বলেছিলাম সেটা মাথায় রেখো। তুমি কি চাইছো বলো তো? কখনো বাবাকে অপমান করছো, কখনো বিথিদের, কারোর সঙ্গে সম্পর্ক রাখতে চাইছো না। তুমি কি চাও আমিও তোমার মতন এক ঘরে হয়ে থাকি? মন, আমি চাই আমি যেভাবে বলবো তোমাকে ঠিক সেইভাবে চলতে হবে। সরি, তোমার এই কথা আমি মানতে পারলাম না। দাঁড়াও মন, মানতে পারবে না কেন? মানতে তুমি বাধ্য। আমি বাধ্য নই, তুমি আমাকে জোর করতে পারো না। কেন পারি না? কেন পারি না? তুমি আমাকে নারী স্বাধীনতা দেখাচ্ছ? হ্যাঁ, তুমি যদি তাই ভাবো তবে তাই। তোমার প্রবলেমটা কোথায় জানো? সবাই তোমাকে অতীতটা ভুলে যেতে বলছে আর তুমি অতীতটা ধরে বসে আছো। তুমি কখনো দেখেছো আমার বাবা বা আমার ফ্যামিলির কাউকে তোমার আগের বিয়ে নিয়ে কথা তুলতে? তাহলে তুমি কেন আমাদের দিকটা ভুলতে পারছো না? পারবো না, এসব প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না, বুঝতে পেরেছো? আমি যেভাবে বলছি তোমাকে সেইভাবে চলতে হবে, না হলে এক চোর মারবে তো মারো, দেখি তোমার কত সাহস। অতিষ্ঠ করে দিল আমার জীবনটা, অতিষ্ঠ করে দিল। কাকিমা, কাকিমা একবার এদিকে এসো। হ্যাঁ আসছি। হ্যাঁ বলো। কাকিমা তাড়াতাড়ি একটা অটো রেখে দিন, আমাকে আমার দিভার বাড়ি যেতে হবে। তোমার এত কিছুর তাড়া? রবিরা এলেও তো তুমি যেতে পারবে। না কাকিমা, আমার তাড়া আছে, আমি ঘরটা লক করে আপনাকেই চাবি দিয়ে যাব। ঠিক আছে, তুমি অপেক্ষা করো, আমি অটো ডেকে আনছি। এগুলো বলার একটাই কারণ যে যদি বিশু কোনো কারণে না থাকে যাতে ব্যাংকের কাজটা তুমি সামলে নিতে পারো। ইন্দ্র, আসুন আসুন কাকু। আসলে আমি ওই বিশুর সঙ্গে একটু দেখা করতে এসেছি। মানে শোভেন্দ্রের বাড়িতে যে ঝামেলাটা হলো তাতে বিশু যেভাবে আমার পাশে দাঁড়িয়েছে আমি ওকে সামান্য ধন্যবাদটুকু জানানোর সুযোগ পাইনি। সবই বুঝতে পারছি কাকু, কিন্তু আমাদের একটা আক্ষেপ রয়ে গেছে। আপনাকে সেদিন রাত্রে আমরা বাড়িতে রাখতে পারিনি, তার জন্য আমি আপনার কাছে ক্ষমা চাইছি। এইভাবে ক্ষমা চাইও না বাবা। আসলে দেখো, তোমার মায়ের মানসিক অবস্থাটা তো আমি বুঝতে পারছি। না না, এই ব্যাপারে তোমরা কিছু মনে করো না। বলছিলাম একটা ট্রাক তো লোড হয়ে গেছে, ট্রাকটা তো এবার ছাড়তে হবে। আচ্ছা আপনি চলুন, আমি আপনাকে চালানগুলো দিয়ে দিচ্ছি। হ্যাঁ আসছি তাহলে, বসুন। হ্যাঁ, ও হ্যাঁ ইন্দ্র, ওই আমাদের মেয়ে স্নিগ্ধার একটা ভালো সম্বন্ধ এসেছে। ও